ওয়েলকাম ব্যাক টু অন দ্য ব্লগ। সো তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো বন্ধুরা। সো বন্ধু চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইজ আজকে একটু নিয়ে যাচ্ছি জলপেশ মেলায়। জলপেশ মেলাটা কোথায়? যারা জলপাই ডিস্ট্রিক্টে বাস করো তারা অবশ্যই জানো জলপেশ মেলাটা কোথায় হয়। এটা মেন লোকেশন হচ্ছে জলপাই ডিস্ট্রিক্টের ময়ূর নামে একটা জায়গা, তার পাশেই জলপেশ নামে একটা মন্দির আছে, শিব মন্দির আছে, সেখানে জলপেশ মেলাটা হয়। আর এই জলপেশ মেলাটি শিবরাত্রি উপলক্ষেই হয়। তো মোটামুটি মেলাটি দুই সপ্তাহ কি দেড় সপ্তাহ ঠিক আমার জানা নেই, এরকমই হয়। আর তাই ভাবলাম তোমাদের সবাইকে নিয়ে যাই আর সেখানকার ন্যাচারাল অ্যান্ড কালচারাল ভিউটি দেখে নিয়ে আসি। সো ভিডিওটি পুরো দেখতে থাকো, আর যারা মেলা যেতে পারছো না তারা এই ভিডিওর মাধ্যমেই এনজয় করো। তো গাইস আমরা পৌঁছলাম জলপেশ মন্দিরে। তো তোমরা ভাবছো যে মোটর ব্লগিং কেন দেখাইলাম না, এই দেখো আমার হেলমেটে একদম মাউন্টটা খুলে গেছে বলতে বেল্টটা একদম ছিঁড়ে গেছে, সেজন্য আর বাইক থেকে স্টার্টিং করলাম না ভিডিওটা, এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখবে তোমরা এখানকার ভিড় প্লাস হচ্ছে মন্দিরে কীরকম কীরকম ব্যবস্থা করা হয়েছে প্লাস সম্পূর্ণ মন্দিরটা। সো ভিডিওটির সাথে যুক্ত হয়ে থাকো। সো চলো আরে ভাই 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 কেমন আছিস? হ্যাঁ তো সো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই জানাবে। আর বেশি বকবক করছি না এই কারণের জন্য, কারণ বেশি বকবক করে তোমরা শুনতে পাবে না, কারণ চারদিকে এত পরিমাণ নয়েস, পপুলেশনের নয়েস, মানে মানুষজনের চিল্লাহাল্লা প্লাস হচ্ছে এই মাইক টিক বাজতেছে তার নয়েস, ওই জন্য বেশি বকবক করছি না ওখানে, জাস্ট তোমাদের জায়গাটা দেখাচ্ছি ভালো মতো করে। আর চোখের ফোকাস অন্যদিকে যাচ্ছে এই কারণের জন্য, সামনে থেকে লোক আসতেছে, পেছনে লোক আসতেছে। আর এখানে এসে খুব ভালো লাগলো এই কারণের জন্য, অনেকগুলো ফ্রেন্ডের দেখা হয়ে গেলো, কলেজ ফ্রেন্ডের, তো যেগুলোর সাথে অনেক জিনিসের দেখা হয় না তার সাথে দেখা হয়ে গেলো। এই যেমন পেছনে দুইটা আছে, হ্যালো হাই টাই করে দেয় কিছু একটা, এই হচ্ছে সাহেব, এই হচ্ছে তুষার। আর পেছনে যারা তাদের তো চিনো ভালো মতো করে, বিধান আর নরোত্তম।
পাচ্ছ, হঠাৎ মেলা থেকে চলে আসলাম আলু বাড়িতে। তো অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের বাড়িতে আসলাম, তো এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর মেলা ঘুরবো। যদি তোমাদের কিছু দেখাতে পারি তো অবশ্যই দেখাবো, আর যদি কিছু দেখাতে না পারি তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেল তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।